আমার 13 বছর বয়সে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি ফার্স্ট নেশা করা চালু করি। প্রথমে সিগারেট খেতাম, তারপর আমার ঘুমের ওষুধ চুরি করে খাওয়া শুরু করি। নেশা করতে থে ব্রাউন সুগার, নেশা কে ওজে সে মেরে লাইফ মে বহুত তব এসা এসা দিন দেখনা পড়া হ্যায়, বহুত ক্রাইসিস ফেস কিয়ে, মতলব ঘর ওয়ালা পরিবার ওয়ালা সবসে মেরা রিলেশনশিপ টুট চুকা হ্যায়। ফার্স্টে গাঁজাটাই শুরু করেছিলাম, প্রথমে সিগারেট বিড়ি এইসব খেতাম, তো আমার বন্ধুরা গাঁজা খেত তো আমাকে বলতো খা, তো আমিও বললাম ঠিক আছে দে আমি খেয়ে দেখি, তো এক টান দু টান এরকম হতে হতে তারপর হালদি বাড়তে থাকলো, একটা তারপরে দুটো তারপরে তিনটে এরকম বাড়তে বাড়তে আমার নেশাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। আমার ইউজিং পিরিয়ড 20 থেকে 25 বছর। স্বামী হয়ে বউয়ের কোনো কর্তব্য দায়িত্ব নিইনি, বাবা হয়ে মেয়ের কোনো দায়িত্ব নিইনি। অ্যালকোহলিক মানে অ্যালকোহলের দ্বারা পুরোপুরি আসক্ত ছিলাম, আমার চাকরি আমার পারিবারিক সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে গেছিলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে নেশা আমাকে এই পর্যায়ে পৌঁছাবে, আমি ভাবতাম বোধহয় নেশার সাথে সাথে প্যারালি আমি আমার লাইফটাও মেনটেন করতে পারবো। আর ব্রাউন সুগার নিতাম পাতা। আমি ফার্স্ট নেশা শুরু করেছি সিগারেট দিয়ে, তখন আমার 11 বছর। আস্তে আস্তে আমি বিড়ি খাওয়া ধরলাম, তারপরে মদ খেলাম, তারপরে আস্তে আস্তে আমি গাঁজাতে এলাম, গাঁজাটা রেগুলার খেতাম। মেরা ঘরওয়ালা বহুত পরিশান থা হমকো লেকে বহুত জ্যাদা, তো বহুত লোগো সে সলাহ লিয়ে বহুত জ্যাদা মেরা মতলব কি মেডিসিন ওডিসিন সে ভি কিয়া, লেকিন কহিন কুছ নেই হুয়া মেরা। ফির মেরা ভাই কো পতা চলা ইয়াহাঁ কা বারে মে, আলিয়ানে রিহ্যাব সেন্টার কা বারে মে, ভাই ইয়াহাঁ লেকে আয়ে অর ইয়াহাঁ হমকো 3 মহিনা ট্রিটমেন্ট হুয়া মেরা। আজ কে ডেট মে ইনশাল্লাহ হম 9 সে 10 মহিনা হোনে ওয়ালা হ্যায়, পুরা নশা সে মুক্ত হ্যায় অর বেফিকর জিন্দগি জি রহে আপনা। এখন আমি রিকভারিতে আছি, এখানে আলিয়ানাতে এসে আমি ভালো আছি। This is the 5th time I'm being rehabilitated, and this is the very first time I'm getting a treatment. I'm getting a proper treatment. Aliana Rehabilitation Center, Mr. Abhijit Roy, and with the help of his team, I could get back to the mainstream society. Namaskar, I'm Shauni Banerjee, Project Director of Aliana Rehabilitation Center, Male and Women. Namaskar, I'm Abhijit Roy, Aliana Rehabilitation Center for Male and Female Founder. আমি নিজে একজন রিকভারিং অ্যাডিক্ট, একটা সময় নেশা করার জন্য আমি নিজের জীবনটাকে পুরো শেষ করে দিয়েছিলাম, সেখান থেকে আমি নিজে বেরিয়ে আসি এবং বেরিয়ে আসার পর আমি সিদ্ধান্ত নিই যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার করব, নিজে ভালো থাকব এবং অন্যদের ভালো থাকতে সাহায্য করব। আজ 16 বছর ধরে আমরা এই অ্যাডিকশন ফিল্ডে কাজ করছি এবং আমাদের এই আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে প্রচুর ছেলে মেয়ে আজকের দিনে নেশা ছেড়ে একটা সুস্থ জীবন ফিরে পেয়েছে, তারা ভালো আছে। আমরা দীর্ঘ 16 বছর ধরে ড্রাগ অ্যালকোহল অ্যাবিউসের যারা যারা নেশারি রয়েছে তাদের ট্রিটমেন্ট করে রাখছি এবং মাইল্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পেশেন্টদেরকেও আমরা ট্রিটমেন্ট করি। আমাদের এখানে বয়স্ক মানুষ যারা যাদেরকে বাড়িতে দেখাশোনা করতে অসুবিধা হচ্ছে তাদেরকে রাখারও ব্যবস্থা আছে এবং আমরা স্পেশাল চাইল্ডদের নিয়েও কাজ করি। অটিস্টিক বা বিভিন্ন ধরনের যে ডাউন সিনড্রম স্পেশাল চাইল্ড রয়েছে তাদেরকেও আমাদের রাখার এখানে ব্যবস্থা রয়েছে। অ্যাডিকশন একটা রোগ, আর 10টা রোগের মতো অ্যাডিকশনেরও চিকিৎসার দরকার লাগে এবং সঠিক চিকিৎসা পেলে একটা অ্যাডিক্ট নেশার থেকে বেরিয়ে আসতে পারে, ভালো থাকতে পারে, তার জীবন্ত প্রমাণ হচ্ছে আমি। আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার একটা হোম যেখানে পেশেন্টরা থাকে এবং তাদেরকে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেন ট্রিটমেন্টের মধ্যে পার্ট হচ্ছে ক্লিনিক্যাল কাউন্সিলিং, যেখানে আমাদের নির্দিষ্ট সাইকোলজিস্ট আছেন এবং অ্যাডিকশন সাইকোলজিস্ট আছেন এবং তার সাথে রয়েছে নিউরোসাইকিয়াট্রিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। আলিয়ানার মেল ইউনিট এবং ফিমেল ইউনিট দুটো আলাদা আলাদা, দুটো আলাদা বিল্ডিংয়ে, এবং মেল ইউনিটটা মেল স্টাফরা দেখাশোনা করে এবং ফিমেল ইউনিটটা ফিমেল স্টাফরা দেখাশোনা করে। আমাদের কাছে কলকাতার বেস্ট সাইকিয়াট্রিক ডক্টর আছে, সাইকোলজিস্ট আছে, অ্যাডিকশন কাউন্সিলার্স আছে এবং অ্যাডিকশনের ট্রিটমেন্ট করার জন্য যেরকম ট্রেন স্টাফ লাগে সেরকম আমাদের কাছে ট্রেন স্টাফ আছে। আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার মেল অ্যান্ড উইমেন, একটি ISO সার্টিফাইড রিহ্যাব এবং একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্টার্ড।